প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করছি খুবই মজার একটা রেসিপি, আর মুখরোচক, বিকেলের নাস্তায় হিসেবে ব্যবহার করতে পারবেন। হাতের কাছে মাত্র দুইটা উপকরণ থাকলে এই রেসিপিটি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। আমি কেকের স্টাইলে তেল পিঠা রেসিপি শেয়ার করছি, আর কত মজার একটা রেসিপি। একই মাপে করার জন্য এভাবে আমি করে নিয়েছি, আর কেকের মতো দেখা যাবে এভাবে বানিয়ে নিয়েছি। যেহেতু পাত্রটা অনেকটাই ছিত্রানো, আর ছিত্রানো পাত্রে গোল গোল ভাবে এরকম কেকের স্টাইল পিঠা তৈরি করা যায় না। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। এখন এই চিনিটাকে গলিয়ে নিচ্ছি, চিনিটাকে আমি গলিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ফ্যানের নিচে রেখে, এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আমি কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি, এখানে আমি ময়দা দিয়ে রেসিপিটি বানিয়ে নিচ্ছি। আর এই যে আমি চিনি এবং পানির, এটা দেখতে পাচ্ছেন আঙুলে আমার সহ্য করার মতো যখন থাকবে, মানে আমি সহ্য করতে পারবো, ঠিক এরকম ভাবে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তবে অনেক বেশি ঠান্ডা করবেন না, কিংবা অনেক বেশি গরম অবস্থাতেও রাখবেন না। এখন আমি একটা হ্যান্ড স্কি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি কিছুটা রেখেছিলাম, বাকিটাও দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, অনেক বেশি সময় দিয়ে এটাকে ফেটিয়ে নিলে অনেক ভালো একটা পিঠা তৈরি করতে পারবেন। আর যাতে কোনো লাম্প না থাকে ভিতরে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এর ডর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে সেটাও আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। দেখুন কতটা ভালো হয়েছে, আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ভাবে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠাটাও পারফেক্ট হবে। আর আমি কিন্তু এটাকে ফেটিয়ে নিয়েছি প্রায় 15 মিনিটের মতো, একটু সময় দিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবেন আপনার পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের মতো। আগে থেকে আমি চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে এই দেখতে পাচ্ছেন এই ডাব্বুটাকে রেখে, ডাব্বুটাকে আমি গরম করে নিয়েছি। তারপরে এখানে কিন্তু এই ব্যাটার গুলো দিয়ে দিচ্ছি, এবং একটা একটা করে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। হয়তো দেখে বুঝতে পারছেন কতটা চমৎকার হয়েছে, আর পিঠাগুলো ফুলে একদম রসের টুটুম্বর হয়ে গিয়েছে, অনেক বেশি ফুলকো হয়েছে, অনেক মজাদার হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয়েছে। আপনারা কিন্তু হাতের কাছে মাত্র এই 2টা উপকরণ থাকলে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, আর নিজের পছন্দের রেসিপি হিসেবে বানিয়ে নিতে পারবেন। আমি আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর দেখুন আমি প্রত্যেকটা পিঠাই দেখিয়ে দিচ্ছি কতটা ফুলেছে, আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব বেশি পারফেক্ট হয়েছে, আর একই মাপে হয়েছে, দেখতেও কিন্তু কেকের মতোই লাগছে। কেকের স্টাইলে পিঠাগুলো বানিয়ে নিয়েছে অনেক বেশি মজাদার আর আকর্ষণীয় করে। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা পারফেক্ট হয়েছে এই পিঠাগুলো। হয়তো দেখে বুঝতে পারছেন আটা তো নেই, বরং আরো ফুটে গিয়েছে, অনেক বেশি ভালো হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।